এটা কোনো কাম করলেন স্যার? একে অনুমতি ছাড়া ঢুকলেন, আবার আমার ধাক্কা দেওয়া ফালাই দিলেন। এই তোমাকে বললাম না আমার জরুরি দরকার আছে? আমি কি কাজ ছাড়া তামসা করার জন্য খেলে আসছি? হ্যাঁ স্যার, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করবো স্যার। তো যাও, তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আমার কাজ হলো স্যার অনুমতি ছাড়া কেউ ভিতরে ঢুকলে এটা আমার খেয়াল রাখার। আপনি কি বললেন স্যার? ভিতরে ঢুকা অনুমতি ছাড়া আমার তো কাজ ব্যাঘাত করালেন স্যার। এই চুপ করো, আমার সম্বন্ধে কোনো ধারণা আছে তোমার? আমি এই বাড়ির সমস্ত রুটি রুজির ব্যবস্থা করি, এই বাড়ির খাওয়া দাওয়া যা আছে শোয়া দাওয়া সব আমার উপরে। আমি আপনি আবার আসছেন, আপনি খাওয়া পরার ব্যবস্থা করেন মানে কি বলতে চাচ্ছেন আপনি? না ম্যাডাম, বলছিলাম কি ব্যবস্থা করি মানে ব্যবস্থাপক, ম্যানেজার আর কি। ম্যানেজারের তো ইংলিশ শব্দ বুঝছেন নি, এটা তো গণ্ডমূর্খ বুঝবে না। কি চান আপনি, কি জন্য আসছেন? পেন ড্রাইভ। পেন ড্রাইভ? পেন ড্রাইভ দিয়ে কি হবে? স্যারের একটা পার্সোনাল পেন ড্রাইভ বাসায় ফেলে গেছে, স্যার বললো বাসার তুমি নিয়ে আসো, এই জন্য আসছি। পেন ড্রাইভ কোথায় রাখছে? বেবি ম্যাডাম, বেবি ম্যাডাম সব জানে। ও তাই বলেন, আপনি বেবি ম্যাডামের কাছে আসছেন, আপনার তো আবার বেবি ম্যাডামের প্রতি বিশেষ ভালো লাগা আছে। না ম্যাডাম, আমার মধ্যে কোনো ভালো লাগা ভালোবাসা এইসব নাই, বেবি ম্যাডামের জন্য যত ভালো লাগা ভালোবাসা সব তো স্যারের মধ্যে। স্যার তো বেবি ম্যাডাম সারা কিচ্ছু বুঝে না, সারাদিন শুধু বেবি ম্যাডাম করে বুঝছেন না। আমি একটা কথা বুঝতে পারি না, আন্নের মতো এত সৌন্দর্য কেন বউ থাকতে, স্যার কেন বেবি ম্যাডাম করে? হ্যাঁ আমি তো আম্মের মতো একটা বউ পাইলে ভাত মাছ খাওয়া বলে যাইতাম। স্যার ভাত মাছ না খাইলে আপনি কি খাইতেন স্যার? হাওয়া খাইতেন স্যার। তুমি কি বলতেছো, তুমি বুঝবা না। আরে না না, হাওয়া খাইতাম না, আমি রূপ দুই ফানি খাইতাম বুঝছো নি। দেখছো নি তোমার ম্যাডামরে ভালো করে দেখছো নি, ম্যাডাম কত সৌন্দর্য একটা ম্যাডাম। এই কথা কম বলেন, আপনার বেবি ম্যাডাম এখন বাসায় নেই, যখন বেবি ম্যাডাম বাসায় আসবে তখন আসবেন, যান। ম্যাডাম যদি কিছু মনে না করেন, আমনের ফোন নাম্বারটা আমারে দেন, নাহলে আমার ফোন নাম্বারটা আমনে রাখেন, আমনের কোনো জরুরি প্রয়োজনে আমার একটা কল করবেন, আমি ভোমরার গতিতে আমনের কাছে ছুটি আসব। কিসের গতিতে? ভোমরা মানে ভ্রমরের গতিতে। ভ্রমর মানে কি? আরে ভ্রমর মানে বুঝলেন না, ওই যে ফুল মধু, ভ্রমর মধু খায়। শুনুন, আমি আপনাকে কখনো এই বাসায় ডাকবো না, আপনি এখন আসতে পারেন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, সমস্যা নাই সমস্যা নাই, বাসায় নাও ডাকেন, কফি শপে ডাকবেন, কফি শপে আমি চলে আসবো, দুজনে একান্ত বসি কফি খাইবো। কফি খাবো আপনার সাথে, যান যান, বেরহন বলছি, বেরহন। এই ম্যাডাম ম্যাডাম, পেন ড্রাইভটা আপনার পেন, আপনার ড্রাইভ আপনি কফির সাথে গুলে খান, যান বেরহন। এই ওনাকে বের করে দাও, যান। ম্যাডাম ম্যাডাম, তোমাকে বলছি তুই বানা, চলো। সরি স্যার, দূরে ম্যাডাম, চলো চলো।